জ্বালানির দাম ক্রমাগত বেড়ে আমজনতার ঘাড়ে বোঝা চাপছে, নাফিসার সাধারণ মানুষের। রাজ্যে পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়েছে কবি, প্রতিদিন বেড়ে চলা পেট্রোলের মূল্য মঙ্গলবার আগরতলায় 110.28 টাকা, ডিজেলেও সেই পথে। প্রতিনিয়ত বেড়ে চলা মূল্যবৃদ্ধি একদিন বন্ধ থাকায় আগরতলায় মঙ্গলবার ডিজেলের মূল্য 102.58 টাকা। হু হু করে জ্বালানি বৃদ্ধি পাওয়ায় সমস্যায় আমজনতা। এর প্রভাব পড়ছে পরিবহন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে, বৃদ্ধি পাচ্ছে বাজারে শাকসবজির দামও। অভিযোগ, এভাবে নিত্যদিন দাম বাড়লেও কোনো হেলদোল নেই আজকের দিনের কথা বলা বিজেপি সরকারের। ফলে এক প্রকার অসহায় মানুষ, জ্বালানির সঙ্গে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, অথচ সাধারণ মানুষের আয় কিন্তু বাড়েনি, বরং কমেছে অনেকের রোজগার। স্বাভাবিকভাবেই দিশেহারা আমজনতা। সমস্যা আপনার, আমাদের মানে গাড়ির যে রেটটা আছে আজকের থেকে 10 বছর আগে, 5 বছর আগে যে রেটটা ছিল এই রেটই রয়েছে। অথচ তখন ছিল 66 টাকা, 63 টাকা পেট্রোল, এখন হয়েছে 110 টাকা, 111 টাকা। মানে তাতে মানে কি আমরা রোজগারটা জায়গাতেই রয়েছে, কিন্তু তেলের দাম বাইরে যেতেছে, ডিজেলের দাম বাড়তেছে, পেট্রোলের দাম বাড়তেছে, আপনি সিএনজি গ্যাসেও বেড়ে গেছে। অনেক আগে আসছিল 50 টাকা, ওখানে হয়েছে 60 টাকা, কোনো কোনো জায়গার 63 টাকা। তারা আবার বলতেছে যে আরও দাম বাড়বে। এই দাম বাড়ার কারণে আমরা আর সাধারণ মানুষের সাংঘাতিক ধরনের একটা প্রেশার একটা এ পড়ছে ভিতরে। যেমন সাইকেলও আমরা চালাইতে পারতেছি না, বাইক স্কুটি, স্কুটি তো মাইলেজ কম দেয়, তো যারা স্কুটি চালায় তারারও একটি প্রবলেম। বাড়াইলে আমরা তো কিছু করণের নাই, আমরা তো চালাইতে গেছি, তুই বারো দিনে সবই তো মারতাছে, কি কইতাম কোন কত হিসেবে যাও নে কত 110.28 এমন দিকে বাড়তাছে, ইদি তো আমরা কেমনে চালাম ওখান থেকে। Channel the doubt.